Hello everyone, welcome to AlgoBangla29. আজকে আমরা যে টপিকটি কভার করব C++ এর সেটি হচ্ছে ভেরিয়েবল। তো প্রথমেই আমরা জানি যে ভেরিয়েবল আসলে কি। ভেরিয়েবল হচ্ছে আমাদের একটা নেম স্টোরেজ, যেটা হচ্ছে আমাদের প্রোভাইড করে বিভিন্ন রকমের ক্যারেক্টার বা এলিমেন্টকে আমাদের মেমোরিতে, কম্পিউটারে যে মেমোরি, সেই মেমোরিকে এলিমেন্টটাকে কি করতে, স্টোর করতে সহায়তা করে। তো ভেরিয়েবল, যেই ভেরিয়েবলগুলো আমরা নিব, সেই ভেরিয়েবলটা প্রত্যেকটা এক এক রকমের টাইপের হয়ে থাকে। তো টাইপটা আসলে কি, টাইপটা হচ্ছে ভেরিয়েবলের যে টাইপ, সেই টাইপটা আসলে সেই ভেরিয়েবলের সাইজটা নির্ধারণ করে, আবার হচ্ছে সেই ভেরিয়েবলের রেঞ্জটা নির্ধারণ করে, যে সেটা কোন রেঞ্জের মধ্যে থাকবে, সেই ভ্যালুটা কতগুলা ভ্যালু রাখতে পারবে বা কতগুলা ক্যারেক্টার রাখতে পারবে, এই টাইপের রেঞ্জটা হচ্ছে ডিফাইন করে, তাই হচ্ছে টাইপটা। যেরকম আমাদের টাইপের এক্সাম্পল বলতে আমরা বলতে পারি যে আমাদের ভেরিয়েবলের টাইপ হতে পারে ইন্টিজার টাইপ। তো ইন্টিজার কি, ইন্টিজার এটা একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডের মাধ্যমে আমাদের ভেরিয়েবলের আমরা ডিফাইন করে থাকি যে ভেরিয়েবলটা এই টাইপের। তো ইন্টিজার কি জিনিস, ইন্টিজার হচ্ছে আমাদের যেই মূল মানে পূর্ণ সংখ্যা, সেই পূর্ণ সংখ্যাগুলোকে আমরা ইন্টিজার বলে থাকি। তো যেমন হতে পারে যে 29, অথবা হতে পারে -29, এটা সাইনও হতে পারে আনসাইনও হতে পারে। তো সাইন হতে পারে হচ্ছে আমাদের যে সাইন সহ যেটা, সেটাকে আমরা সাইন বলি, এবং যেটা আনসাইন, যেরকম এই যে 29+, এটাকে আমরা আলাদা করে সাইন দিচ্ছি না, তো এটা হচ্ছে আনসাইন। তো এরকম ইন্টিজার হতে পারে, তারপরে ডাবল টাইপ হতে পারে। ডাবল টাইপ কি, ডাবল টাইপ হচ্ছে আমাদের যে ডেসিমাল ভ্যালুগুলো আছে, মানে দশমিক সহ যেই নাম্বারগুলো, সেগুলো হচ্ছে আমাদের ডাবল টাইপ হতে পারে। আবার হতে পারে সেটাকে আমরা আর একটা টাইপও বলতে পারি, সেটা ফ্লোয়েড টাইপও বলতে পারি। এটাও আমরা শিখব যখন আমরা কোডে যাব, তখন আমরা ডিটেলসে আরো জানব। তো এক্সাম্পল হিসাবে বলতে পারি 29.29, আবার এখানেও সাইন হতে পারে আনসাইনও হতে পারে, সেটিও 29.29, -29.29। তারপরে হতে পারে আমাদের আর একটা টাইপ ভেরিয়েবল, সেটা হচ্ছে ক্যারেক্টার টাইপ। তো ক্যারেক্টার কি জিনিস, ক্যারেক্টার হচ্ছে আমাদের এক একটা সিঙ্গেল ক্যারেক্টার বা অ্যালফাবেট, সেটা যে কোনো ক্যারেক্টার হতে পারে, সেটা হতে পারে এ, স্মল এ, হতে পারে ক্যাপিটাল এ, এগুলা। তো আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের যে ক্যারেক্টার, যে ডেটা টাইপ, এই ডেটা টাইপটা অবশ্যই সিঙ্গেল কোটস ব্যবহার করতে হয়। যখন আমরা এই ক্যারেক্টারটাকে ডিফাইন করব, তখন আমরা সিঙ্গেল কোট ব্যবহার করব। তারপরে হতে পারে হচ্ছে স্ট্রিং টাইপ। তো স্ট্রিং টাইপ কি করে, স্ট্রিং টাইপ হচ্ছে একটা সেন্টেন্সকে আমরা স্টোর করতে পারবো, বা একটা টেক্সটকে স্টোর করতে পারবো, অথবা সেটা ফাইল আকারেও স্টোর করতে পারবো স্ট্রিং এর সাহায্যে। তো স্ট্রিং যেরকম আমরা এক্সাম্পল হিসাবে বলতে পারি যে এটা একটা স্ট্রিং, সেটা হচ্ছে কি অ্যালগো বাংলা 29, এই স্ট্রিংটাকে আমরা ডাবল কোটেশনের মাধ্যমে কি স্টোর করতে পারবো। এটা হচ্ছে আমাদের স্ট্রিং স্টোরেজ কিভাবে করে সেটা। আরেকটা আমাদের ডেটা টাইপ, সেটা খুবই ইম্পর্টেন্ট এবং অনেক ক্ষেত্রেই ব্যবহার করা হয় কম্পিটিটিভ প্রোগ্রামিং আরো আদার্স অনেক ক্ষেত্রে, সেটা হচ্ছে বুলিয়ান ডেটা টাইপ। তো বুলিয়ান ডেটা টাইপ জাস্ট ট্রু এবং ফলস, এই দুইটা ভ্যালুকেই শুধুমাত্র কি করতে পারে, স্টোর করে থাকে। এবার আমরা যাব কিভাবে আমরা একটা ভেরিয়েবলকে ডিফাইন করতে পারি। তো আমাদের প্রথমে যেটা করতে হবে, সেটা হচ্ছে আমাদের ভেরিয়েবলের স্পেসিফায়ারটা আগে ডিক্লেয়ার করতে হবে। স্পেসিফায়ার কি জিনিস, স্পেসিফায়ার হচ্ছে আমাদের ফরম্যাট স্পেসিফায়ার, যেরকম সেটা কি টাইপের, সেটা কি ইন্টিজার টাইপ, নাকি হচ্ছে ফ্লোয়েড টাইপ, নাকি হচ্ছে অন্য কোনো টাইপ। তো এই টাইপটা আগে ডিক্লেয়ার করতে হবে। আমাদের যদি একাধিক পরিমাণ ভেরিয়েবল থাকে বা একের অধিক ভেরিয়েবল থাকে, তাহলে সেগুলোকে আমরা কমা দ্বারা সেপারেট করব, এবং আমাদের সর্বশেষে আমাদের সেমিকলনের সাহায্যে সেটা এন্ড করব। তো এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে ধরলাম যে আমরা একটা ভেরিয়েবল নিলাম ইন্টিজার এ, তারপর আমরা আর একটা নিলাম বি, তারপরে সি, তারপরে ডি, এভাবে আমরা যতগুলা ভেরিয়েবল নিলাম, তারপরে যদি এটাই শেষ হয়, তাহলে আমরা একটা সেমিকলন দিয়ে এটাকে শেষ করব। এই ছিল আমাদের ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করে। আমরা কোডে চলে আসছি। তো আমরা যে আইডিটা ইউজ করতেছি সেটা হচ্ছে
কোড ব্লকস। তো কোড ব্লকস যারা যারা ইনস্টল করনি অবশ্যই আমাদের লিঙ্ক ইন ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা যে কোড ব্লকসটি ইনস্টল করে নিবা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে। এবং আমাদের সি প্লাস প্লাস কোডের সময় যখন আমরা কোড ইউজ করি তখন আমাদের যেই এক্সটেনশনটা ব্যবহার করা হয় সেটি হচ্ছে .cpp .cpp। আমাদের যে ফাইলটা আমরা সেভ করব সেই ফাইলটা আমরা সেভ করার পরে আমাদের .cpp এই এক্সটেনশনটি ব্যবহার করা লাগবে সি প্লাস প্লাস প্রোগ্রামের ক্ষেত্রে। তারপর আমাদের একটি প্রথমেই একটা হেডার ফাইল ডিক্লিয়ার করে নিতে হয়। তো হেডার ফাইলটি হচ্ছে আইও স্ট্রিম। আইও স্ট্রিম বলতে বোঝাচ্ছি যে আমাদের যে ইনপুট আউটপুট স্ট্রিম এই টাইপের আমাদের একটা লাইব্রেরি আছে, সেই লাইব্রেরিটি আমাদের ডিফাইন করে নিতে হয়। তারপরে আমাদের একটা ইউজিং নেম স্পেস স্টেডি এই জিনিসটা লিখে নিতে হয়। কেন লিখে নিতে হয়? যেন আমাদের যে কম্পাইলার বা আমাদের যে কম্পিউটার, এই কম্পিউটারটা যদি আমরা কোনো কিছু ডিক্লিয়ার করি বা কোনো একটা কিছু আমরা যদি আইডেন্টিফাই করতে চাই, তাহলে আমাদের ডিক্লিয়ার করার পর ওই জিনিসটা সে সার্চ করে যে আমাদের ওই জিনিসটা ওই যে স্কোপের মধ্যে আমরা ডিক্লেয়ার করছি, স্কোপ কি জিনিস? স্কোপ হচ্ছে আমাদের যে কোনো একটা নির্দিষ্ট স্কোপ, সেই স্কোপের মধ্যে যদি আমরা ডিক্লেয়ার করে থাকি তাহলে সেটি ওখানে আছে কিনা অথবা সেটি কোথায় আছে, সেটি হচ্ছে স্ট্যান্ডার্ড এই এই লাইব্রেরিতে আছে এসটিডি, এর মধ্যে তারা চেক করবে বা সে খুঁজে নিবে যে সেটা আমাদের স্ট্যান্ডার্ড এই লাইব্রেরির মধ্যে আছে কিনা। এটি হচ্ছে আমাদের এই ইউজিং নেম স্পেস এসটিডি, এটি হচ্ছে মেন কোড। আমরা দেখলাম যে কিভাবে ভ্যারিয়েবল কাজ করে। তো আমরা কয়েকটা ভ্যারিয়েবল ডিফাইন করি। ধরলাম আমরা একটা ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল নিচ্ছি, ইন্টিজার এ, এবং আমরা এই ভ্যারিয়েবলটাকে প্রথমে ভ্যালু দিয়ে অ্যাসাইন করে দিলাম যে এটা হচ্ছে কত। এটা হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু, সেটি হচ্ছে কত, 29। এবার আমরা যদি চাই যে এই ভ্যালুটাকে প্রিন্ট করতে, তাহলে আমাদের একটা সি প্লাস প্লাসে একটা কিওয়ার্ড ইউজ করতে হয় প্রিন্টের ক্ষেত্রে, সেটি হচ্ছে সি আউট। সি আউট করলে আমাদের এই সি প্লাস প্লাসে এইটি প্রিন্ট হয়ে যাবে। যারা যারা সি প্লাস প্লাসে প্রথম বা যারা যারা আগে সি করিনি তাদের ক্ষেত্রেও বুঝতে অসুবিধা হবে না, আমি একদম বেসিক থেকেই শিখাচ্ছি যাতে সবাই সি প্লাস প্লাস থেকে যদি কেউ শুরু করে সেও যাতে ডিটেলসে বুঝতে পারে। তো সি আউট হচ্ছে আমাদের প্রিন্টের কাজ করে থাকে। এবার যদি আমরা রান করি তাহলে আমাদের এই যে 29 এই ভ্যালুটি প্রিন্ট হয়ে আসবে। এবার আমরা রান করলাম এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে 29 এই ভ্যালুটি আমরা প্রিন্ট করতে পারছি। তো আমরা এখানে একটা মেসেজও দিয়ে দিতে পারি। মেসেজ দেওয়ার ক্ষেত্রে আমাদের এই যে সি আউট, তারপরে আমাদের একটা ডাবল কোটেশনের মধ্যে আমাদের মেসেজ দিতে হয়। তো দেখা যাচ্ছে যে আমরা লিখলাম যে এ ইকুয়ালস টু, তারপরে আমরা যদি একটা নিউ লাইন দিতে চাই তাহলে আমাদের এই যে এন লাইন এই ফাংশনটি এই কিওয়ার্ডটি ইউজ করতে হয়। এটা হচ্ছে আমাদের নিউ লাইন মিন করে বা নেক্সট লাইন মিন করে। এখন যদি আমরা কোন একটা পয়েন্ট ভ্যালু আমরা যদি অ্যাসাইন করতে চাই তাহলে আমাদের যে ভ্যালিয়েবল সেটা হচ্ছে কি, ফ্লোট নিলাম, হচ্ছে ফ্লোট ভ্যারিয়েবল নিলাম এফ, এবং সেখানে আমরা 29.29 এই ভ্যালুটা অ্যাসাইন করলাম। এবার যদি আমরা এটাকে স্পিন করতে চাই তাহলে আমরা একইভাবে এই ফাংশনটাকে আবার আবার এইভাবে লিখতে পারি, এবং এখানে আমরা যেটা প্রিন্ট করব সেই ভ্যারিয়েবলের নামটা দিয়ে দিলেই হবে। এবার যদি আমরা রান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, আমাদের 29.29 এটি কি প্রিন্ট হয়ে গেছে। এরপরে দেখা যাচ্ছে আমরা একটা ক্যারেক্টার টাইপ নিই, এটা হচ্ছে আমাদের ক্যারেক্টার টাইপ, নিলাম সি, এবং এই ক্যারেক্টারের মধ্যে আমরা বলছিলাম যে সিঙ্গেল একটা ক্যারেক্টারই রাখতে পারবো, সেটা বড় হাতের হতে পারে সেটা ছোট হাতের হতে পারে। তো ধরলাম আমরা এ নিলাম এবং এটা আমরা রাখলাম, এবং এটা যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে আমরা আবার কপি করি এবং এখানে আমরা সি দিয়ে দিই, এখানেও সি দিয়ে দিই। এবার যদি আমরা রান করি তাহলে আমরা দেখতে পাবো যে এই যে আমাদের সি, যে ক্যারেক্টারটা আমরা ইনপুট নিছিলাম সেটি কি আমরা আউটপুটে পেয়ে গেছি। এভাবে আমাদের ক্যারেক্টারটি আমরা রাখতে পারবো। এরপরে আমাদের যে ডেটা টাইপটি আছে সেটি হচ্ছে স্ট্রিং। তো স্ট্রিং ডেটা টাইপ আমরা নিলাম, এবং আমরা বলছিলাম যে স্ট্রিং যখন আমরা কোনো একটা স্ট্রিংকে আমরা যখন ডিক্লিয়ার করব তখন আমাদের ডাবল কোটেশন ইউজ করতে হবে, এবং ডাবল কোটেশনের মধ্যে আমরা যে কোনো একটা ওয়ার্ড বা যে কোনো একটা সেন্টেন্স লিখতে পারবো। যেরকম আমি লিখতেছি যে এখানে উই লাভ অ্যালগো বাংলা 29। তারপর আমরা কিছু মার্কও দিয়ে দিলাম। তো এই যে পুরো একটা সেন্টেন্স আমি লিখলাম এই সেন্টেন্সটা আমাদের এই স্ট্রিং এর মধ্যে স্টোর হয়ে যাবে, এবং সেটি অবশ্যই আমাদের ডাবল কোটেশনের মধ্যে
লিখতে হবে। এবার যদি আমরা এই কিওয়ার্ডটি আবার কপি করে আমরা যদি পেস্ট করি, তারপর আমরা যদি এই স্ট্রিংটাকে আউটপুট করি, এখানে স্ট্রিং, এবার যদি আমরা রান করি তাহলে আমরা দেখতে পাবো যে এই যে উই লাভ অ্যালগো বাংলা 29 এই সেন্টেন্সটি আমরা কি প্রিন্ট করতে পারছি। আসলে এভাবে আমরা বিভিন্ন ভ্যারিয়েবল আমরা ডিক্লেয়ার করতে পারি এবং সেই ভ্যারিয়েবলগুলো আমাদের নির্দিষ্ট ডেটা টাইপের সাহায্যে আমরা কি ডিক্লেয়ার করতে পারি। এবং সর্বশেষ যেই ডেটা টাইপটি সেটি হচ্ছে আমাদের বুলিয়ান ডেটা টাইপ, যেটিকে আমরা বুল হিসাবে লিখবো। বি বুল দেখলাম, বি ইকুয়ালস টু আমরা এখানে যে ভ্যালুটা অ্যাসাইন করতে পারবো সেটা হচ্ছে অনলি ট্রু অ্যান্ড ফলস। আমরা দেখে আসছিলাম শুধু ট্রু অথবা ফলস ভ্যালুটাকেই সে কি অ্যাসাইন করে থাকে। তো আমরা ট্রু অ্যাসাইন করে দিলাম বা ডিক্লেয়ার করে দিলাম। এবার যদি আমরা এটাকে প্রিন্ট করি তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা বলছিলাম যে আমাদের যেই কম্পিউটার সেটি কি বাইনারি ডেটাগুলোই শুধুমাত্র কি বুঝে থাকে, মানে বাইনারির বাইরে সে কিছু বোঝে না। তো বাইনারি ডেটা বলতে আমরা কি বুঝাচ্ছি, জিরো এবং ওয়ান। তো ট্রু মানে আসলে কম্পিউটার বুঝে যে ওয়ান এবং ফলস মানে বুঝে হচ্ছে জিরো। তাহলে আমাদের প্রিন্ট হয়ে আসার কথা কত, ওয়ান। তাহলে আমরা এবার রান করি এবং আমরা দেখতে পাচ্ছি যে বি ইজ ইকুয়ালস টু ওয়ান প্রিন্ট করছে। এবং আমরা যদি এই ভ্যালুটাকে ফলস প্রমাণ করতে চাই বা ফলস প্রিন্ট করাতে চাই, তাহলে আমাদের এই লাইনের পরে আমরা যদি বি ইকুয়ালস টু আবার ফলস অ্যাসাইন করি তাহলে দেখতে পাবো যে আমরা বি ইকুয়ালস টু ফলস অ্যাসাইন করলে আমাদের আউটপুট চলে আসবে হচ্ছে জিরো। তাহলে আবার এবার আমরা রান করি কপি করে এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আউটপুটে চলে আসছে জিরো। এটি ছিল আমাদের টোটালি ভ্যারিয়েবল কিভাবে ডিক্লেয়ার করে এবং ভ্যারিয়েবল কিভাবে কাজ করে। আশা করি আমরা ভ্যারিয়েবল সম্বন্ধে সবাই ক্লিয়ার। আমরা পরবর্তী ভিডিওতে কনস্ট্যান্ট সম্বন্ধে জানব। এই পর্যন্তই আমরা যারা যারা এই ভ্যারিয়েবলের ভিডিওটি দেখছি, কোনো কিছু সমস্যা থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলের বেল আইকনে ক্লিক করুন যাতে আপনারা প্রত্যেক ভিডিওর আপডেট পেতে পারেন। সবাইকে এই পর্যন্তই, অ্যালগো বাংলার সাথেই থাকুন, সবাইকে অনেক ধন্যবাদ।